বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে থাকে কিভাবে আমি থাম্বনেল তৈরি করি, একজন নতুন ইউটিউবার খুব সুন্দরভাবে কিভাবে থাম্বনেল তৈরি করি, সেটাই আমি আপনাদের মাঝে আজ শেয়ার করব। অবশ্যই আমি আপনাদের ভিডিও আকারে দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কিভাবে আমি একটি থাম্বনেল তৈরি করি আর কি অ্যাপ্লিকেশন দিয়ে। এই অবশ্যই আপনারা যে আমার চ্যানেল নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের 5 টাকা বেল বাজনি বাজিয়ে নিও। চলুন শুরু করা যাক। অবশ্যই আপনারা ভিডিওটি তৈরি করার জন্য এবং থাম্বনেলটি সুন্দরভাবে তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেল নামে একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন, আপনারা সোজা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব, এর নামে সার্চ করবো আমরা। সার্চ করার প্রথমে আপনাদের চলে আসবে আমার আগে থেকে ইনস্টল করা আছে, সেই জন্য অলরেডি চলে এসেছে। আমি এখন এটা ওপেন করব, কিছুক্ষণ লোড নেবে। অবশ্যই আপনাদের চেষ্টা করে দেখবেন অলরেডি ইন্টারফেস চলে আসছে। এখানে আমার অলরেডি একটা থাম্বনেল তৈরি করা আছে, অবশ্যই আপনারা এটা দেখতে পাবেন। এটা আমার আগে থাম্বনেল তৈরি করা, আমি একটা নতুনভাবে তৈরি করবো কীভাবে আপনারা করবেন। এখানে আসার পরে সোজা নিউ টেক্সট যেটা দেখতেছেন সেটা আপনারা ডিলিট করে দেবেন, সোজা আপনারা এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে ইউটিউব ভিডিওর জন্য যখন আপনারা থাম্বনেল তৈরি করবেন, থাম্বনেল তৈরি করার জন্য আপনারা চলে যাবেন সোজা এই আইকনে। আইকনে যাওয়ার পর আমরা যাবেন ইমেজ সাইজ, আপনারা ইমেজ সাইজ চলে যাবেন। ইমেজ সাইজে যাওয়ার পর আপনারা কাস্টমের উপর একবার টাচ করবেন। টাচ করার পরে এখানে লেখা আছে কাস্টম স্কোয়ার, প্রপার পিক্সেল স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো। আপনারা টাচ করবেন ইউটিউব থাম্বনেল, আপনারা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন সেই জন্য। এবার আমাদের প্রায় কাজ শেষ, এরপর আপনারা এখানে আপনাদের ছবি, আপনারা যে টেক্সটগুলো বসাবেন সম্পূর্ণ কিছু আপনারা বসাতে পারবেন। এখান থেকে এখানে লেখা আছে আপনার টেক্সট বসাতে পারবেন, কোন ডেট বসাতে পারবেন, স্টিকার বসাতে পারবেন, সোয়েপ করে আপনারা বিভিন্ন ধরনের জিনিস আর্ট করতে পারবেন এবং এখান থেকে ছবি ড্রয়িংও আপনারা করতে পারবেন। এখান থেকে গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। যদি শুরু করে এখানে একটু লোড নিচ্ছে, আপনারা যে কোনো একটা ছবি নিলেন, সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ছবি নিলেন, ছবিটা জুম করে আপনারা ওই জায়গায় ছেড়ে দেবেন, একটার আবার একটা ছেড়ে দেবেন, খুব সুন্দর একটা। আবার এখানে আপনারা পরে এই কর্নারে আপনার চাপ দেওয়ার পরে এটা আপনারা লক করে দিতে পারবেন। লক করে দেওয়ার পরে আপনার ট্যাক্স লেখার জন্য ট্যাক্সে যাবেন, ট্যাক্সে যাওয়ার পরে আপনারা নিচে যাবেন, এই অপশনে যাবেন, যাওয়ার পরে এডিট অপশনে যাবেন, এডিট অপশনে যাওয়ার পরে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে লিখবেন হাউ টু মেক টু মেক হ্যাঁ টু মেক লিখলেন। লেখার পরে আপনারা এটাকে যদি আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে। আরও যদি কালার করতে চান তাহলে শুধু এখানে চাপ দেবেন, চাপ দেবেন, এদিকে চাপ দেবেন, অটোমেটিকটা কালো হয়ে গেছে। এবার আপনারা যদি এখানে যদি একটু নিচেরটা একটু বড় হয়ে গেছে, আমি একটু একটু এখন ওকে আছে, ওকে। পরে আপনারা এটা যদি আপনাদের ট্যাক্সের যদি ফন্ট যদি চেঞ্জ করতে চান তাহলে ফন্টে চলে যাবেন, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখান থেকে দিয়ে আপনার সোজা এই ট্যাক্সের আবার আপনার সাইজ বের করতে গেলেন, সাইজে চলে যাবেন, সোজা এই সাইজের আপনারা করে দিতে পারবেন, সুন্দরভাবে করে দিতে পারবেন। এটা বসালেন, আপনারা অন্যভাবে করতে পারবেন, সোয়েপ বুক করে এখান থেকে আপনারা একটা নিজে সুন্দরভাবে ওটা নেবে,
इंटर कलर कलर टा अपना सपोज लाल दिलें दोबार पूरे अपना सोलो जबें प्लस आइकन है जबार पर टेक्स्ट टेक्स्ट लेबें अपना आटे मेक तो तले का है इसे थंबनेल TACUMNAI थंबनेल और ये लगा सोलो आशीष थंबनेल এটার আপনারা এখন ফন্টটা চেঞ্জ করবেন এটার ফন্টটা বড় একটু বড় করে দিবেন বড় আকারে অলরেডি দেওয়া হয়ে গেছে এখন আপনারা এটার সাইজটা একটু বড় করবেন খুব সুন্দর করে আপনারা থাম্বনেইল এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানাতে পারবেন খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে যারা বড় বড় ইউটিউবাররা আছে যারা টেক্স নিয়ে কাজ করে বা বিভিন্ন ধরনের টেক নিয়ে কাজ করে তারা এই অ্যাপ্লিকেশনটা সবাই 99% লোক ইউজ করে অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কিছু আপনারা যে আপনাদের লোগো সব কিছু এনে লাগাতে পারবেন আপনারা যদি একটু ধৈর্য সহকারে যদি আপনারা এখানে আপনারা আবার লক দিতে পারবেন সবগুলো লক দিতে পারবেন লক দেওয়ার পর আপনার যত লড়াছাড়া এখন আর লড়াছাড়া হবে না সাপোজ অনেকে আছে দেওয়ার পরে লড়াছাড়া হয়ে যায় ব্লক করে তার বিনিময়ে এটা লক দিয়ে আছে আর বিভিন্ন ধরনের ফন্টস আছে ড্র আছে সুইপ আছে ব্রেজার আছে এনে ড্রয়ে এখান থেকে আপনার এরো চিহ্ন দিতে পারবেন আপনার বিভিন্ন ধরনের এরো চিহ্ন এরো চিহ্নের কালার চেঞ্জ করতে পারবেন লাল কালার সাদা কালার কালো কালার এরো চিহ্ন দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার পিএনজি সাইজ করতে পারবেন আপনার চাইলে আর সাইজ আবার পিএনজি সাইজ করতে পারবেন আবার ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন সব কিছু আপনারা মোটামুটি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে এবং প্রফেশনালভাবে একটি থাম্বনেইল আপনারা নিজেরাই মেক করতে পারবেন কারোর আপনাদের সাহায্য লাগবে না যদি আপনারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আমি আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম খুবই আমি একজন নতুন ইউটিউবার অবশ্যই আপনারা যদি আমাকে যদি সাপোর্ট করেন আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন এই হলো থাম্বনেইল থাম্বনেইল আপনারা এখন কীভাবে সেভ করবেন সেভ করার জন্য এই আইকনে চলে যাবেন আইকনে যাওয়ার পরে সেভ এস ইমেজ ইমেজে চলে যাবেন ইমেজে যাওয়ার পরে আপনারা কাস্টমের উপর একটা চাপ করবেন চাপ দেওয়ার পরে আপনারা ভেরি হাই এটা করে দেবেন করে দেওয়ার পরে আপনারা সোজা সেভ অপশনে টাচ করে দেবেন একবার রেন্ডারিং হবে রেন্ডারিং হওয়ার পর পরে আপনার থাম্বনেইলটা সেভ হয়ে যাবে সোজা গ্যালারিতে ওখান থেকে আপনারা নিয়ে সোজা ইউটিউবে খুব আমি তো আপনাদেরকে দেখা সরি বন্ধুরা একটা অ্যাড চলে এসেছিলো ওই একটা কালার আসছে না সেজন্য একটু লেট দেরি হয়ে গেল এভাবে আপনারা একটু সুন্দরভাবে ইউটিউবের থাম্বনেইল প্রমোশনভাবে তৈরি করতে পারবেন আপনারা জিনিসটা বুঝতে পারছেন সফটওয়্যারটা আপনারা ইনস্টল করার পর পরে আপনারা সব কিছু নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই এতক্ষণের জন্য আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে সেজন্য আর আমি আর লম্বা করবো না অবশ্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল নতুন দর্শক আমার চ্যানেল সাবস্ক্রাইব করে 500 টাকা পেলে বাজে যদি বাজে যায় আর অলরেডি যদি সাবস্ক্রাইব তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ